वेलकम टू माय यूट्यूब चैनल आमी सोहाग आछि आपनार साथे। एई भिडियोते आमी आपनाके जानाबो हुंडा सीबी 150F 2021 बाइकटिर फुल स्पेसिफिकेशन ओ बाइकटिर मूल्य एबं एई बाइकटी बांग्लादेश ओ इंडियाते कबे नागाद लंच होते पारे सेई सम्पर्के। हुंडा सीबी 150F 2021 बाइकटी सम्पर्के विस्तारित सकल किछु जानते चाइले আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি চেপে অল এ ক্লিক করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নেম হুন্ডা সিবি 125F 2021 ক্যাটাগরি স্পোর্টস টাইপ ব্র্যান্ড অরিজিন জাপান इंजिन कॉन्फ़िगरेशन इंजिन टाइप सिंगल सिलिंडर फोर स्ट्रोक BS6 डिसप्लेसमेंट 149.6 सीसी मैक्स पावर 17.6 हॉर्स पावर एट 8500 RPM मैक्स टॉर्क 12.7 न्यूटन मीटर एट 7000 RPM बाइकटर सर्वोच्च गति 125 किलोमीटर बाइकटी थेके माइलेज पावा जाबे 40 থেকে 45 কিলোমিটার প্রতি লিটারে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে এয়ার কুল ইঞ্জিন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-speed ম্যানুয়াল গিয়ারবক্স। বাইকটি স্টার্ট করা যাবে অনলি সেলফ এবং কিকে। বডি অ্যান্ড ডাইমেনশন বাইকটির লেন্থ 2050 মিলিমিটার হাইট 1085 মিলিমিটার সিট হাইট 780 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার বাইকটিতে জ্বালানি ধারণ ক্ষমতা সর্বোচ্চ 13 লিটার বাইকটির ওজন 124 কেজি ব্রেক অ্যান্ড সাসপেনশন বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। ফ্রন্ট ব্রেক সাইজ 230 মিলিমিটার রেয়ার ব্রেক সাইজ 120 মিলিমিটার বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম সাসপেনশন। টায়ার অ্যান্ড হুইল বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 80/100 এবং বাইকটির রেয়ার টায়ার সাইজ 90/90 ফ্রন্ট হুইল সাইজ 18 ইঞ্চি এবং রেয়ার হুইল সাইজও 18 ইঞ্চি বাইকটিতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। হুইল টাইপ অ্যালয় ইলেকট্রিক্যাল বাইকটিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি। হেড ল্যাম্প হ্যালোজেন টাইপ টেল ল্যাম্প বাল্ব টাইপের এবং টার্ন ল্যাম্পটিও বাল্ব টাইপের ব্যবহার করা হয়েছে। হুন্ডা সিবি 150F 2021 এই মডেলের বাইকটি 2021 সালের প্রথম দিকে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এবং 2021 সালের মাঝামাঝি এই বাইকটি বাংলাদেশেও লঞ্চ করা হবে। এই বাইকটির মূল্য ইন্ডিয়াতে হতে পারে 78,000 রুপি এবং এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে বাইকটির আনুমানিক মূল্য হতে পারে 1,50,000 টাকা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্য ভিডিওগুলো দেখতে থাকুন।